এখন পদ্য রচনা বৈশিষ্ট্যভাবে বিচার করা যায় গোটিয়ে গোটিয়ে নির্দিষ্ট ছন্দের রচিত হয়ে প্রাচীন পদ্য বা কবিতা ছন্দ তালে গুটি গোটি নির্দিষ্ট ছন্দ রচিত হয়ে প্রাচীন পদ্যকে আমি সব কে ছ আমি কে নেক্স দেখা ছন্দ সাধারণত দুই প্রকার গোটে হল মিত্রাক্ষর গোটে অমিত্রাক্ষর তালে ছন্দ হল দিই প্রকার গোটে এলা মিত্রাক্ষর আর গোটে হমিত্রাক্ষর মিত্ৰাক্ষৰ ছন্দেৰে বিভক্ত গোটেই পূৰ্ণ মিত্ৰাক্ষৰ অপূৰ্ণ মিত্ৰাক্ষৰ একা মনখে কেমি গোটেই পূৰ্ণ গোটেই পূৰ্ণ গোটেই অপূৰ্ণ আৰু গোটেই একা পদ হ'লে ক' হা যে কোন কবিতা কেতিয়াবা পদৰে বিভক্ত একপদী ক্ষুদ্ৰ কবিতা অঁ ত'লে য'ত কবিতা গুড়িক ক' গোটেই গোটেই পদৰ চব বিভক্ত একপদী ক্ষুদ্ৰ কবিতা অঁ পাদ হ'লে ক'না পদৰ প্ৰত্যেক পংক্তি আমি কয় পদ ত' গোটেই পদৰ প্ৰত্যেক পদক প্ৰত্যেক পংক্তি আমি ক' কিবা পদ বুলি কয় প্ৰত্যদৰে দুই বা তত্বধিক পা থাকে মানে যদি আমি গোটেই পদ নবা সেই দুইটা পাদবি থাই পাৰে দুইৰ অধিক পাদ থাই পাৰে যদি হেলে কণ নন্দৰ নিয়ম অনুসাৰে ৰচিত হৈ পদক জ্ঞান বা আবৃত্তি কল বেলেগ প্রত্যেক পাদর নির্দিষ্ট অক্ষর উপরে বিশ্রাম নেওয়া আমি যে বিশ্রামটা নেওয়া ধর কবিতা বলিবে সেটা আমি কোথাও কিছু বিশ্রাম পড়তে তাহলে এই বিশ্রাম বা শ্বাসঘাতক জতিবা বা জাতিপাত যে বিশ্রাম নেওয়া যে শ্বাসঘাতক আমি বিভিন্ন ছন্দর অনুসারে পদ পাদ জাতপাত ভিন্ন ভিন্ন ତ ପ୍ରଥମେ ଦେଖିବା ମିତ୍ରାକ୍ଷର ଛନ୍ଦ ତା ଲକ୍ଷଣ ହେଲା କ'ଣ ନା ପଦର ପାଦ ସଂଖ୍ୟା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ମାନେ ପ୍ରତ୍ୟେକ ପଦର ପାଦ ସଂଖ୍ୟା ହେଲା କ'ଣ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପାଦର ଅକ୍ଷର ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରତି ପାଦର ଜତିପାତ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନିୟମ ଥାଏ ତାହେଲେ ତିନିଟା ଲକ୍ଷଣ ହେଲା କ'ଣ ନା ପାଦର ପଦର ପାଦ ସଂଖ୍ୟା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପାଦର ଅକ୍ଷର ସଂଖ୍ୟା ବି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରତିପାଦର ଜତିପାତ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଗୋଟିଏ ନିୟମ ଥାଏ ଉଦାହରଣ ହେଲା କ'ଣ ଅମୃତ ମଧୁର ବଚନ କହି ତୋଷିବ ଜନମନ ଏଇଟା ହେଲା କ'ଣ ଭାଗବତରୁ ଆସ୍ୟେ ଅମିତ୍ରାକ୍ଷର ଲକ୍ଷଣ କ'ଣ ପ୍ରତ୍ୟେକ আর পদর পাদ সংখ্যা নির্দিষ্ট নথা পাদর অক্ষর সংখ্যা নির্দিষ্ট নথা জাত জাতপাতর কোশি নিয়ম নথা তাহলে মিত্রাক্ষর হল কখন তিনটাক নিয়ম আছে অমিত্রা ক্ষর হল কখন তিনটাক নিয়ম না যেমি তার গোটা উদাহরণ দেখ এই কি সে আর্যভূমি এ ভূমি সূত তুম্ভে টিকি যে দিইটা আমি দেখি প্রথমে কতটা না দুই এক তিন এক চার এটি রহিল আঠটা এটি কেতটা আছে তিন দুই পাঁচ এক এই পাদরে দশটা সেমতি তাপটে দেখ আর্য নাম দায়াদ জগতে দুই দুই চার তিন সাত তিন দশ এটারা দশটা তো লাস্টে আমি দেখা দুই দুই চার দুই ছটার দশটা মানে এটি দশ তিন তিন ছ চার দশ এটি দশ অত চারি এগার এটি এগারোটা হল মানে প্রত্যেক পাদর সংখ্যা কখন নির্দিষ্ট কোশ্চিন আমি দেখি নেক্সট আমি দেখি না পূর্ণ মিত্রাক্ষর হল কোণ না তার গোটে উদাহরণ ভাল কৰি না বুহাৰে নাওৰি ওক মাড়ু ডৰ গড়ে গড় লোকে চাহ বসিথিবিঅ যিব শাশুঘৰ এটা ক' গোটেই পূৰ্ণ পূৰ্ণ মিত্ৰাক্ষৰ উদাহৰণ তাৰপৰা অপূৰ্ণৰ উদাহৰণ কণ অপূৰ্ণ মিত্ৰক্ষৰ লেখি অ কংচ হৈ মহাৰোচ আৰে গোপপতি নন্দ আজ্ঞা প্ৰমাণে ৰতী আচিব নহলে ছেদ্বি স্কন্দ ଯୁକ୍ତାକ୍ଷର ବା ଫଳାଫଳଯୁକ୍ତ ବର୍ଣ୍ଣ ଥିଲେ ଅକ୍ଷର ସଂଖ୍ୟା ଉଣାବା ବେଶୀ ହୋଇଥାଏ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଏକାନ୍ତର ମିତ୍ରାକ୍ଷରର ଗୋଟେ ଉଦାହରଣ ସେ ସୌଭାଗ୍ୟ ଶେଷ ହାୟ ଏ ଜାତିର ଶେଷ ନକଲା ବିଧାତ କିମ୍ବା ଏ ଗୌରବ ପରେ ବଞ୍ଚିବା ଧରିଏ ଖାଲି କଙ୍କାଳ ବିଶେଷ ଜୀବନରେ ମରୁଣରୁ ଜୀବନରେ ମରଣରୁ ସତଗୁଣ ବଳେ ତାହେଲେ ପ୍ରଥମ ପାଦର ଶେଷ ବର୍ଣ୍ଣ ସହିତ ତୃତୀୟ ପାଦର ଶେଷ ବର୍ଣ୍ଣ ଦେଖ ପ୍ରଥମରୁ ଶେଷ ବର୍ଣ୍ଣ ଅଛି ପ୍ରଥମ ପାଦର ଶେଷ ବର୍ଣ୍ଣ ଦେଖ ଏଠି ସ ଅଛି ଏଠି ବି କ'ଣ ଅଛି ସ ଅଛି এবং দ্বিতীয় পাদর শেষ বর্ণ সহ চতুর্থ পদর বর্ণর মেল থাকে দেখুন যে পরে এটি বলে মানে এক আর বলা আসছে এটি স আসি স আ আসছে নেক্সট দেখা একপদী ক্ষুদ্র কবিতা উদাহরণ সরগ নইর পরাচিত ঠরে প্রভাত স্নান সারি গৃহে চলে উষা এই পদটি সরাগে গভারে মারি এটা কুয়া তারা বিদ্যুৎ প্রভাতবি লিখি বর্তমানে দেখা কতক ছন্দর লক্ষণ উদাহরণ প্রথমে দাণ্ডি বা ছন্দ দেখা তার রুলস না এর দুইটি পায়ে পদ হুয়ে দিইটা পাঁচ হব না গোটিয়ে পদ হব প্রত্যেক পাদর অক্ষর সংখ্যা সামান মানে কিছু নির্দিষ্ট সংখ্যক কখন অনে অক্ষর নথা তে নির্দিষ্টভাবে জতিপাত হুয়ে না গায়ক বোলা ভেবে স্বর লম্বাই নিজ সুবিধা অনুসারে মানে যর অনুসারে নিজ সুবিধা বলি সোপার सारला दासँग महाभारत बलरमदासँग दान्डी रमायण चैतन दास विष्णु गर्भ पुरानो इत्यादि एसबु लेखा एथुअनन्तको पर्वती देवी शुण माल्यवन्त पर्वते रे रघुराण एउटा दान्डी रमायण र आसला भागवत बाणी बा गुर्जरी या नबारी कति काहीँक नत्येक पादर कि लेखा अक्षर थाहा देखेको कवि जगन्नाथ दास भागवत है छन्दले लिखित एउटा दुई पादर गोटी पद हे प्रतिपादर अक्षरसङ्ख्या हो कतिपद पादर अक्षरसङ्ख्या न

चोखी है कौन से से ना तार सब अक्षर संख्या क्या अंतरीश अंतरीश नौ तेरह कौन तर अंतरीश अंतरीश नौ तेरह अंतरीश अंतरीश नौ तेरह मान तार जो प्रत्येक पाद जो सब थाए चार पद था। थाए चार पदर गोटे पद हम प्रथम अंतरीशा अक्षर तपत तापर तेरटा देखा आम प्रथम दुईट पदर अंतरीश लिखा अक्षर थाए तृतीय पदर नौटा तापर तेरहटा जो कह अंतरीश प्लस अंत्रीस प्लस नौताप এটা জাতপাত নহ জাতিপাত হল কোণ না প্রথম দুই পাদরে ছ আঠ চৌদ ষোহ বাইশ চব্বিশ এবং শেষ অক্ষর জাতিপাত হ্যাঁ তৃতীয় পাদরে ষষ্ঠ শেষ পাদরে চতুর্থ পাদরে ষষ্ঠ অষ্টম ও শেষ অক্ষরে জাতিপাতি মনে রাখবে এটা কষ্ট অদাহরণ কোণ দেখা আমি তুই মা জন্মভূমি পবিত্র ভারতভূমি তোহর সন্তান আমি অটুস রে তোর শ্রীচরণে সেবা মন প্রাণ দেবা গাই বা তোহর নাম আনন্দ রবে তো আনন্দে হই সুখী কাঁদি দুঃখে তোর হয়ে দুঃখী এটা জন্মভূমি আছে মধুসূদন রায় জাতিপাত মনে রাখবার সহযোগাল কখন ছঠে চৌদ ষোহ বাইশ চব্বিশ অনত্রিশ এটা হলো কোণ প্রথম দুই ছ ছঠে চৌদ ষোল বাইশ চব্বিশ অনত্রিশ টিকি ক্রিটিকা অন্ত মনে রাখলে হয়ে তৃতীয় পাদ হল কখন ছ চতুর্থ পাদ হলো কোণ ছঠে তে তাহলে বঙ্গাশ্রে দেখা বঙ্গাশ্রে হ্যাঁ এগেলা দুই পাদরে এক পদ প্রত্যেক সংখ্যা টোয়েন্টি মানে টোয়েন্টি আছে টোয়েন্টি ছ বার শেষ মানে ছ বার

ମାନେ ପ୍ରଥମଟା ହେବ ଚଉଦ ସେକେଣ୍ଡଟା ଚଉଦ ଥାର୍ଡ଼ ପାଦଟା ହେବ ଆଠ ତାପରେ ହେବ ଚଉଦ ମାନେ ତୃତୀୟ ପାଦର ଅକ୍ଷର ସଂଖ୍ୟା ଆଠ ଏଠି ତାର ଜତିପାତ ହେଲା କ'ଣ ନା ପ୍ରଥମ ଦ୍ୱିତୀୟ ଚତୁର୍ଥ ପାଦ ଆଠ ଏଗାର ଶେଷ ଅକ୍ଷର ଉପରେ ଜତିପାତ ହେବ ମାନେ ଆଠ ଏଗାର ଆଉ କ'ଣ ଶେଷରେ ଜତିପାତ ହେବ ମାନେ ଶେଷଟା ହେଲା କ'ଣ ଏଠି ଚଉଦ ଏବଂ ତୃତୀୟ ପାଦର ଦ୍ୱିତୀୟ ଷଷ୍ଠ ଆଉ ଶେଷ ଅକ୍ଷର ଦ୍ୱିତୀୟ ପ୍ଲସ୍ ଷଷ୍ଠ ପ୍ଲସ ଶେଷ ଅକ୍ଷର তার উদাহরণ গোটে দেখা হে আনন্দময় কোটি ভুবন পাড়ক অধম অক্ষম মুহি অবোধ বাড়ক জ্ঞানদাতা ভগবান দিয়ে মতো বুদ্ধি দিয়ে দিব্য জ্ঞান এটা স্তবর মধুসূদন রাও লেখি তো জাতপাতর মন দেখা সহজ উপায় কোণ না আঠ প্লস এগার প্লস চৌদ হল প্রথম দ্বিতীয় চতুর্থ যেটা সব চৌদটা চৌদটা লেখা আছে আপনার তৃতীয় পাদ হল কোণ না দুই ছ আঠ বর্তমানে দেখবা আমি রামগি ରାମକିରି ହେଲା କ'ଣ ଏହା ଦୁଇ ପାଦରେ ଏକ ପଦ ହେବ ପ୍ରତି ପାଦରେ ଷୋହଳଟି ଅକ୍ଷର ମାନେ ଷୋହଳ ଆଉ ଷୋହଳ ନଅ ଏଗାର ଆଉ ଷୋହଳ ଜତିପାଦ ତା'ହେଲେ ଜତିପାତ ହେଲା କ'ଣ ନଅ ପ୍ଲସ୍ ଏଗାର ପ୍ଲସ୍ ଷୋହଳ ଜତିପାତ ହେଲା କ'ଣ ସେଇଠି ଆମେ ବୋଲାବେଳେ ଗୀତଟା ରେଷ୍ଟ ନେବା तर उदाहरण होला कला कलेबर कन्ह संगे रोहित सुत गरी मथुरा विजय दाण्डे देख सङ्गत जतिप मन सहज उपाय होला नप्ल एघार प्लस षो भिडियो भयो लाग भिडियो समस्तै सेयर साङ म सहित लाइक ल्याक जो फास्ट टाइम भिजिट गर्छु सब्सक्राइब सा गर्नु नेक्सट पारट्रामी अलङ्कार विषयमा डिसकसन गरेको थ्याङ्क यू